Wow feeling. Now I don't like being a baby. Hey, rokum kore duita. Shei lagche. Dure thakbo. Dure thakbo. Chacha. Tomar buke, or ha, tomar pithe. Sir, the bone. Hey, bone cut. No, no, no. Oh, ekhon bone hoyse. Chota bone. Hello. Jodiye dhara bone. Chaprani bone. Labra sabra bone. Pithe ro por shway na bone. তুই যখন ওই মাইয়াটারে তোর পিঠের উপর নিয়া একটার পর একটা বিটে এই রকম করে বিট খেললে খেললা আমার শরীরের ভিতরে কি হয়েছিল সোনা পাখি চুরমার হয়ে গেছে চৌচির হয়ে গেছে কাছের গ্লাস শব্দ হয় না সেই রকম শব্দ হয়েছিল আম বাদ দিয়ে আমার কথাটা একটু শোন তাহলে অনুভূতিটা বুঝবি আর উপর তোরে অনেকক্ষণ থেকে ফলো করতেছি খুব সুখে নিদ্রা হচ্ছে তাই না সেই আরাম পাচ্ছি কোথায় বল কি আমারে কোথায় দেবেন নামবি কেন নামবি না কিরে তোর ছোট বোন তো আমার কথা বুঝতে পারছে না নাম বল না কি বল কিসের বল বলে আমার বলছে গেছে হলো সিডো আর তোর উপর জলচ্ছাস যাবে কেন ওইটা আমার বউ আপন বউ কি আমার বউ আছে কি না ওই আমার জামাইরে জাবড়া জাবড়ি কইরা খুব মজা পাচ্ছিস আমার জামাইর বাইকের উপর উইটা আমার জামাইরে জড়াইয়া ধইরা বিটের উপর বিট ধাক্কা ধাক্কি করে খুব মজা লাগতেছে তাই না বল আর কোনদিন আমার জামাইর আশপাশ আসবি না বই না রাজ আর কোনদিন আমার জামাইর আশপাশ তোরে দেখমু না বই না রাজ বোন বোন আজকে আপনি আজ থেকে আপনি আমার মায়ের পেটের বোন বোন তাই না এই তো লক্ষ্মী মেয়ে এই কথাটা যেন মনে থাকে এইভাবেই তো ধরছিল না মজা পাইছিলি না এখন জগন বন্ধ হয়ে গেছে কথা আসতেছে না আপনি যদি এটা নেন তাহলে আমাকে কনফার্ম করতে হবে তাহলে আমি আপনার অর্ডারটা কাটবো জি নিবেন না কি বললেন আপনি আরে ভাই তাহলে আমি স্যাম্পলটা নিয়ে যে এরকম কুত্তা দৌড়ন দৌড়ে দিছি এটা কোন ধরনের ফাজলামো ভাই রাখেন তুমি রাখেন আপনি ইট নেবেন না আপনি আমার আগেই বলতেন রাখেন আপনার জায়গা মতো মারছেন যদি লাগতো তাহলে কি হইতো বলেন তো ভাই যদি লাগতো লাগেনি তো লাগতে লাগলে কি করতেন আপনি কি যেটা যাইতো গাড়ি আইনা দিতেন আজব বিষয় তো আপনাকে যদি লাগতো তাহলে পরেরটা আমি পরে দেখি পরে কি দেখবেন আপনি আপাতত তো আপনাকে লাগেনি লাগে না লাগতে কতক্ষণ লাগতো আবার কই লাগতে কতক্ষণ লাগতো আমি আপনাকে বোঝাবো কি না আপনাকে বুঝাইতে হবে না আপনি কি কি বুঝাইবেন আপনি ওই মেয়ে ওই ওই কথা বলতে সাবধানে কইবেন কি এইটা পিছনে নিয়ে কথা বলেন এইটা তাহলে আপনারটা থুতমাটা পিছনে নেন আপনি আমাকে টাচ করে কথা বলছেন আপনি আমার ঠোঁটা টাচ করলেন কেন এটা যদি আমার জিএফ গার্লফ্রেন্ড দেখতো তাহলে কি হইতো এখন ঝড় হয়ে যাইতো আঙ্গুল আঙ্গুল নিচু করে নাহলে কামড় দিয়ে ঝুলে থাকো এ তো আসলে বেয়াদব রে ভাই বেয়াদব আপনি আপনার শব্দ গুষ্টি ইটটা মারছেন কি ব্যাপার এই আমার এই জায়গা মতো ইট মারছিল
কথা না বুঝছো তুমি কথা কইতেছো আগে হেডটা শেষ করি তারপর তোমারটা কি আছে একটা ইটের ভার সহ্য করতে পার না তাই এবার আমারে তুমি সারা জীবন চালাইবে কেমনে তোমার লগে আমার হবে না তোমরা বুঝো ভাই আমি যাই ও হ্যালো এই যে ডার্লিং মাই সুইট হার্টপট গেছে গা এই ইটের জন্য আমার প্রেমিকা গেছে চলেন যেহেতু ওই গেছে ওরে বিয়ে করতে পারলেন আপনি আমার বিয়ে করবেন কি বললেন আপনি না বিয়ে করবেন না তো কি করবেন আমার সেই কাস্টমার হঠাৎ করে আমি অর্ধেক রাস্তা আসার পর উনি এই কি বলে অর্ডার ক্যান্সেল করে দিতে আমার জায়গা মতো পারছে এই জন্য আমার মাথাতে খারাপ হয়ে গেছে আমি ইটটা মেরে আমি চলে গেছি আপনি জায়গা মতো তো আমি লাগাই নাই যদি লাগাইতাম তারপর কথা বলতেন ফালতু কথা জোর কোনান কার করতে গায় তুই খচ্চর বেটা তো 14 গোষ্ঠী খচ্চর তোর গার্লফ্রেন্ড খচ্চর এই লেগে তোরে রেখে তোর গার্লফ্রেন্ড ব্রেকআপ করে দিয়ে গেছে কা তোর এই রকমই হওয়া উচিত তোর জীবনে কোনোদিন গার্লফ্রেন্ড জুটবো না সব জুটবো খালি জুটা শালি আমার আমার গার্লফ্রেন্ড গেছে তাতে কিচ্ছু যায় আসে না এই ইটা আমিও তোরে যদি না মারতে পারি সেদিন আমার নাম বদলায় তোর নাম রাখবি কথা দিলাম আরে শালি বুঝলে না শুনলে না ইটা তো লাগেই নাই ওই আগেই মনে করছে সব লাইকা সুইকা শেষ হয়ে গেছে আর এর পাশে পেছনে যাবো না হের পিছনে যাবো